شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم عليكم السلام ورحمة الله وبركاته. سمو سيدي المهدي جرمان تكيزاً تشيشاً بارك الله فيكم. যে আমরা হাদিসে শুনেছি যে ছোট বা নাবালিক সন্তান যদি মৃত্যুবরণ করে আগেই মানে তাহলে তাদের বাবা মাকে নাকি জান্নাতে নিয়ে যাবে আসলে বিষয়টা কি কেমন ব্যাখ্যা করতে হবে আসলে জান্নাতে তো নবীও নিয়ে যাবে জান্নাতে ফেরেস্তারাও নিয়ে যাবে জান্নাতে অনু আলেম শহীদ ইত্যাদিরাও নিয়ে যাবেন বিভিন্ন সময় ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন যাদেরকে অনুমতি দেবেন সময় সাধারণ মুমিনদেরকেও অনুমতি দিবেন যারা জান্নাতি হয়েছে তাদেরকে আল্লাহ বলবেন যে যাও তোমার কে আছে তাদের যাদের সাথে চলাফেরা করতে তাদের তাদের সাথে ইমান নিয়ে আলোচনা করতে সালাত আদায় করতে তার যারা তাদের মধ্যে কারা জাহান্নামে নামে আছে তাদেরকে ডেকে নিয়ে আসো তোমাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো বা অনুমতি দেওয়া হলো তাহলে বোঝা যাচ্ছে যে একে এমনকি ফেরেস্তাকে বলবেন সর্বশেষ আল্লাহ রব্বুর আলমিন উনি নিজেই সুপারিশ করবেন কারো সুপারিশ ছাড়াই উনি নিজেই সুপারিশ করবেন তথা উনি নিজেই তার হাতের চল্লি করে চল্লিতে করে উনি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন এখন আপনার প্রশ্ন হলো যে মামা মা বাবার জন্য সন্তানের যে নাবালিগ সন্তানের যে সুপারিশটা এটা স্পষ্ট সহী হাদিস এবং অনেক হাদিস দ্বারা সহি মুসলিমে আবুদাউদে এগনুমা যাতে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কেয়ামতের দিন এই সকল সন্তানেরা বাবা মায়ের সামনে দাঁড়াবে এবং তাদের চাদর টেনে ধরবে হাদিসে আসছে তাদের চাদর টেনে ধরবে ধরার পরে আল্লাহরবুল্লা আলমকে বলবে যে এটা আমার বাবা মা আমি বাবা মায়াকে ছাড়া অন্য কোথাও যাব না তো আল্লাহ আলামীনের আলমিনের সাথে তাদের কথোপকথনের এক পর্যায়ে আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে অনুমতি দেবেন যে ঠিক আছে তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চাও কারণ এটাও লাইক আল্লাফুল্লাহন সাহা তারপরে হচ্ছে অন্য হাদিসে হাদিসে আসে যে রুফিয়া আল কলাম আনসালাস তিনজন ব্যক্তির উপর থেকে শরীয়ত উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একজন শিশু ওর উপর সরিয়তি নেই ওর উপর শরীয়তি নেই সো ওকে সরিয়ত নেই তাকে আল্লাহ আলামী আলমিন জাহান নাম কীভাবে দেবেন জাহান্নাম তো হয় আমলের কারণে এই জন্যই তাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতে দেবেন জান্নাতে দেবেন তো এই ক্ষেত্রে কোন বাবা মা হ্যাঁ ওই বাবা মায়ের জন্য কোনো সুপারিশই করবে না সুপারিশ করতেই যাবে না যে বাবা মায়ের কোনো আমল নাই যে বাবা মায়ের আমল আছে শট পড়ে গেছে অথবা জাহান নামে ঘোষণা হয়েছে কিন্তু তাদের আমল নামায় কিছু আমল আছে সালাত আছে সিয়াম আছে বা ইত্যাদি আছে তাদের জন্য সুপারিশ নিঃসন্দেহে তাদের জন্য সুপারিশ কিন্তু যেমন যারা মুশ্রিক তাদের তাদের ব্যাপারে কি বলবো যদি হাদিসটা আম হিসাবে হতে যদি সাধারণ বিভাগভাবে আমি ধরি সবার জন্য প্রযোজ্য তাহলে বলবো যে সব সন্তানের তাদের বাবা মায়ের জন্য বলবে কিন্তু না শুধুমাত্র যারা মমিন অবস্থায় মৃত্যুবরণ করবে যারা আমল নিয়ে মৃত্যুবরণ করবে আমলেই তাদের সন্তানদেরকে কথা বলাবে মনে রাখবেন কেয়ামতের দিন আপনার কথাটা একটু জানানোর জন্য বলতেছি আর কি কেয়ামতের দিন মানে আপনার হাত পাকে চোখকে কথা বলতে বলবেন আল্লাহ তাই না তো প্রশ্ন হলো যে আপনি হাতের পাপ যেটা করেছেন সেটার থেকে যদি আপনি ইয়া করেন তো বা করেন আপনার চোখকে আল্লাহ কথা বলতে বলবেন খারাপ দৃশ্য দেখা হয়েছে তো চোখ সেদিন সাক্ষী দিবে। কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তো বা করেছেন চোখের ব্যাপারে তারপরও কি হবে তো এখানের এই উত্তরটা দেখেন সোরা হামি সজদার মধ্যে আল্লাহবুল বলছেন যে ও কলি জলুদি হিমলিমাসি তুমা হুল্লা দি আন্তক উল্লাসেই যে সেদিন মানুষ জিজ্ঞাসা করবে তার অঙ্গ প্রত্যঙ্গকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তখন ওরা কথা বলবে যে আল্লাহ আমাদেরকে বলেছেন যাদেরকে সবাইকে অনুমতি দিয়েছেন কথা বলতে আমাদেরকে অনুমতি দিয়েছেন তো এখানকার কথা হলো যদি আপনি তৌবাই করে যান তাহলে সেই দিন আপনার চোখ কান কথাই বলবে না সেই আপনার হাত পা বলবে। বলবেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না কারণ আপনি তো করেছেন কারণ আল্লাহ তো অনুমতি দেবেন আল্লাহ তখন অনুমতি দেবেন না সো এটা অনেক সেই জন্য ওই সন্তান কথাই বলবে না যদি আপনার আমল না থাকে আপনার আমল না থাকে তাহলে ওই সন্তানদের বেলাতে কী বলবেন আল্লাহ রবুল্ আলমের বলছেন ও ইজাল মা উদাত ইলাত ও ইজাল মা উদা তুস্ত যে সেই জিজ্ঞাসা করা হবে যে এই কোতিলাত কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে প্রথিত করা হয়েছে সেদিন তারা কথা বলবে তাহলে এই সন্তানই তো এই বাবা মায়ের বিরুদ্ধেই কথা বলবে এই সন্তানই তো এই বাবা মায়ের বিরুদ্ধেই কথা বলবে যে বাবা মাকে জান্নাতি নিয়ে যাবে না জান্নাতে নিয়ে যাওয়ার কথা অথচ সেই বাবা মায়ের বিরুদ্ধে তারা কথা বলবে কেন তাদের আমল ছিল খুবই খারাপ সো আপনার আমলও যদি খারাপ হয় তাহলে ভাই দিনই আপনার সন্তান আপনার পক্ষে কথা বলবেন না কারণ আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে যে অবমাননা অবমূল্যায়ন অথবা অবজ্ঞা করেছে তাদের ব্যাপারে আল্লাহর কোনো ছোট বান্দা হোক আর বড় বান্ধা হোক তারা আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন আপনার পক্ষে তারা কোনো সাক্ষী দেবে না আপনার সন্তানই হোক আর আপনার যেই হোক না কেন